আজকে আমরা শেয়ার করব যে বাইরে যাওয়ার জন্য বা বিদেশে যাওয়ার জন্য কিভাবে আপনি লোন পাবেন। তো আপনারা জানেন যে সরকার প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের বা বাইরে যারা অভিবাসন প্রক্রিয়ায় বা মাইগ্রেন্ট ভিসা নিয়ে বা বিভিন্ন জব ভিসা নিয়ে যারা বিদেশে যেতে চায় তাদেরকে বিভিন্ন রকম অর্থ সহায়তা করে থাকে। তো আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে বাইরে যাওয়ার জন্য লোন নেওয়া যায়, কিন্তু এই লোনটা কিভাবে নেওয়া যায় বা এই লোনের জন্য কি কি যোগ্যতা লাগে সেটা অনেকেই জানেন না বা কোথা থেকে পাওয়া যায়, কিভাবে আবেদন করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমরা এই সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে বলছি যে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আদারওয়াইজ আপনি ক্লিয়ার হবেন না যে আপনি কিভাবে লোনটা পেতে পারেন বা বিভিন্ন স্টেজে গিয়ে অনেকে অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে, এটা আসলে আমাদের জন্য একটা বিড়ম্বনা বা আপনিও বুঝতে পারবেন না। তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, না টেনে, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই আমরা শেয়ার করব যে এই বিদেশে যাওয়ার জন্য আপনার এই লোনটা পেতে হলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে। যোগ্যতার দিক দিয়ে প্রথমেই হচ্ছে আপনার যে কোনো দেশের একটা ভিসা আসতে হবে, লিগালি একটা ভিসা পেতে হবে, এটা ওয়ার্ক পারমিট ভিসা। তো এই ভিসাটা যখন আপনি পাবেন তখন ওই ভিসার একটা কপি ব্যাংকে জমা দিবেন, সাথে আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দিবেন। এইটা দেওয়ার পরে ব্যাংক কী করবে, আপনাকে নেক্সট 3 কর্মদিবসের মধ্যে আপনাকে SMS-এর মাধ্যমে জানিয়ে দিবে যে হ্যাঁ আপনার ভিসাটা ঠিক আছে। এরপরে আপনার এই যে লোনটা নেবেন, লোনটা নেওয়ার জন্য আপনার একজন গ্যারান্টার লাগবে বা নিকট আত্মীয় হতে হবে বা যে কোনো একজন গ্যারান্টার হইতে হবে যে আপনার জামিন নেবে, যে আপনার অবর্তমানে আপনার টাকাটা আপনি ইনকেস যদি না দেন তাহলে ওই লোক টাকাটা দিবে, ব্যাংকের টাকাটা পরিশোধ করবে, এরকম একটা জামিনদার হতে হবে। আর ওই জামিনদারকে অবশ্যই আর্থিকভাবে সচ্ছল হতে হবে। এখন আসি এই লোনের আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। অভিবাসন ঋণ গ্রহণের নিমিত্তে আবেদন ফর্ম প্রাপ্তির পূর্বে ব্যবস্থাপক, পরিচালক বা ব্যবস্থাপকের বরাবর আবেদন করতে হবে। নাম্বার 2, নমুনা অনুযায়ী আবেদন করার পর অভিবাসন ঋণের আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনকারীর সদ্য তোলা 3 কপি সত্যায়িত ছবি, ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, পাসপোর্টের সত্যায়িত ফটোকপি, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, সংবলিত পৌরসভা বা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। নাম্বার 4, আবেদনকারীর জামিনদারের প্রত্যেকের সদ্য তোলা 2 কপি সত্যায়িত ছবি, ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা সংবলিত পৌরসভা বা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। অভিবাসন ঋণ গ্রহণকালে কর্মীকে সঞ্চয়ী হিসাব খুলতে হবে। অভিবাসী কর্তৃক আয়কৃত সমুদয় রেমিটেন্স উক্ত সঞ্চয়ী হিসাবের মাধ্যমে দেশে প্রেরণ করতে হবে। অভিবাসন ঋণ গ্রহণকালে কর্মীকে বিমা সুবিধা নিতে হবে। নাম্বার 8, জামিনদারের যে কোনো একজনের ব্যাংক অ্যাকাউন্টের চেকের 3টা পাতা প্রদান করতে হবে। নাম্বার 9, আবেদনকারীকে দূতাবাস কর্তৃক প্রদত্ত ভিসা ও লেবার কন্ট্রাক্ট যেখানে প্রাপ্যতা বেতনের বেতন ভাতাদি উল্লেখ রয়েছে এইটার ফটোকপি এবং স্থানীয় ভাষায় অনুবাদকৃত ভিসার ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে এবং ভিসার যথার্থতার বিষয়ে BMET বা BOSL এর প্রত্যয়নপত্র জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। শারীরিক যোগ্যতার সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। অভিবাসন ব্যয়ের বিবরণী একটা সাদা কাগজে লিখিত দিতে হবে। আবেদনকারীর বিদেশে কর্মস্থলের ঠিকানা, টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিতে হবে। আবেদনকারীর বিদেশে কর্মস্থলের ঠিকানা, টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস ইত্যাদি যথাসম্ভব পূরণ করে BMET কর্তৃক ইস্যুকৃত ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের উভয় পিঠের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। কর্ম অভিজ্ঞতা বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেটার সনদও এই আবেদনের সাথে জমা দিতে হবে। যে এজেন্সির মাধ্যমে বিদেশে যাবেন বা বিমান টিকিট ক্রয় করবেন সেই এজেন্সি কর্তৃক সম্ভাব্য যাত্রার তারিখ সহ একটা প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এছাড়া আপনার বিমান টিকিটের ফটোকপি আর ঋণ ফেরত প্রদানের জন্য একটা হলফনামা জমা দিতে হবে। এই ছিল মোটামুটি ডকুমেন্টের রিকোয়ারমেন্টটা। এখন আসি এই ঋণ পরিশোধের চার্জটা কীরকম হবে আর এই ঋণ পরিশোধের নিয়মটা কীরকম হবে। সবারই একটা কনফিউশন থাকে যে হ্যাঁ আমি এই টাকাটা নিব, যে এই টাকাটা কীভাবে আমার পরিশোধ করতে হয়। হঠাৎ করে যদি 6
মাসের মধ্যে দিতে বলে বা দুই মাসের মধ্যে দিতে পারে তখন এটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তবে না, এটার জন্য আপনাদের অবশ্যই খুব সুন্দর একটা সময় দিবে, সেটা হচ্ছে দুই বছরের একটা পিরিয়ড থাকে, মানে দুই বছরের মধ্যে এই টাকাটা পরিশোধ করতে হবে। তো এর মধ্যে প্রথম দুই মাস গ্রেস পিরিয়ড, প্রথম দুই মাসে আপনার কোনো চার্জ পরিশোধ করতে হবে না। এর পরবর্তী 22 মাসে, অর্থাৎ দুই বছরের মধ্যে 24 মাস হয়, তার প্রথম দুই মাস আপনার কোনো টাকা দিতে হবে না। এর পরবর্তী মাস থেকে, অর্থাৎ 22 মাসে আপনি টোটাল টাকাটা পরিশোধ করতে পারবেন। আর এক্ষেত্রে সিঙ্গাপুরের ব্যাপারটা একটু অন্যরকম, কারণ সিঙ্গাপুরে এক বছরের ভিসা দেয়, সে কারণে সিঙ্গাপুরের প্রথম দুই মাস গ্রেস পিরিয়ড থাকবে, আর 10 মাসের মধ্যে সিঙ্গাপুরের জন্য আপনি যদি কোনো টাকা লোন নেন তাহলে সেই টাকাটা পরিশোধ করতে হবে নেক্সট 10 মাসের মধ্যে। এখন আসি সিঙ্গাপুর ছাড়া অন্যান্য কোন কোন দেশের জন্য এই লোনটা আপনি পাবেন। অন্যান্য দেশগুলো হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরিশাস, ব্রুনাই, কাতার, ইতালি, ইউরোপ ইত্যাদি। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে বিদেশে যেতে হলে কিভাবে লোন নিতে পারবেন। তো দুইটা ব্যাংক নর্মালি এই কার্যক্রমটা পরিচালনা করে সরকারিভাবে, একটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক আর হচ্ছে কর্মসংস্থান ব্যাংক। এই দুইটা ব্যাংক থেকে আপনারা চাইলে এই কন্ডিশনগুলো ফুলফিল করে আপনারা লোন নিতে পারেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনটা খুবই জরুরি। তো আবার দেখা হবে নতুন কোনো টপিক্স নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।